الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته وقال أيضا ورتل القرآن ترتيلا صدق الله العظيم ورسول النبي الأمين الكريم উপস্থিত আমার সম্মানিত কোরআন প্রিয় দিন প্রিয় আমার প্রিয় ভাই, আজকে আমরা আলহামদুলিল্লাহ ওলামা বোর্ডের আয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ঐতিহাসিক একটি মজলিসে আমরা একত্রিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আড্ডা এবং এই বসা সব সমস্ত আমল আল্লাহ যেন কবুল এবং মঞ্জুর করে নেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, আমি তাদেরকে কিতাব দিয়েছি এবং তারা তা তার হক আদায় করে তিলাওয়াত করে। অপরটি আয়াতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতি মুহাম্মাদিকে তিনি জানিয়ে দিয়েছেন যে কিভাবে কোরআনকে তিলাওয়াত করতে হবে। তিনি প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়ারাতিল কোরআনা তারতিলা, যে হে নবী আপনি তিলাওয়াত করুন কোরআনকে সুবিন্যস্ত ভাবে, অর্থাৎ কোরআনকে আপনি তারতিলের সাথে আপনি তিলাওয়াত করুন। আর এই তারতিলের অর্থ কি? হযরত আলী জিজ্ঞেস করা হলো যে মা মানে তারতিল, তখন তিনি উত্তরে বলেছিলেন তারতিল হচ্ছে হুয়া তাজবিদু হুরুফি ওয়া মা'রিফাতুল উকুফ, অর্থাৎ কোরআনের প্রতিটি হরফের যে পঠন পদ্ধতিগুলো রয়েছে সেগুলোর সমস্ত সবকিছুর হক আদায় করে পড়া এবং ওয়াকফের যে ওয়াকফ ইবতিদার যে বিষয়টি রয়েছে কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে সেই বিষয়টি সম্পর্কে জানা। মুফাসসিরিন কেরাম এর ব্যাখ্যা করেছেন এক একজন এক এক ভাবে, তো সমস্ত ব্যাখ্যার মূল বিষয়টি হচ্ছে কোরআনকে বিশুদ্ধ ভাবে তার হক আদায় করে ধীরে ধীরে তিলাওয়াত করার নাম হচ্ছে তারতিল। তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমার আব্বাজান কারিম মুহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি তার সারা জীবন কে ব্যয় করেছেন এই কোরআন কারিমের তিলাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য সমস্ত উপমহাদেশে। তো এরই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ আমি তার কাছ থেকে তালিম নিয়ে পরবর্তীতে মিশর আল আজহার থেকে তালিম নিয়ে এই কোরআনের খেদমতে এখনো আপনাদের দোয়া এখনো আল্লাহ পাক নিয়োজিত রেখেছেন। তো আমি যখন পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন অঞ্চলে এই কোরআনের দাওয়াতের সফরে গিয়েছি, তখন লক্ষ্য করেছি যে অনেক ভাইদের মধ্যে এই কোরআনের তেলাওয়াত শেখার প্রচন্ড রকম আগ্রহ রয়েছে। তো সবার পক্ষে আসলে এরকম ভালো ওস্তাদ পাওয়া বা সবার পক্ষে সেই আরব দেশগুলোতে গিয়ে তালিম নেওয়া আসলে এটা অনেক কঠিন একটা বিষয়, কারণ সবাই কেউ ওখানে ওলামায়ে কেরাম আছেন, কেউ আইমায়ে কেরাম আছেন, সবাই যার যার কেউ পারিবারিক ব্যস্ততা আছে, কারো কেউ কারো কারো মাদারিস যে দিনই তালিমের যে ক্ষেত্রগুলো রয়েছে সেই মাদারিসের ব্যস্ততার মধ্যে আছেন, কিন্তু সবার মনের মধ্যে একটি বাসনা একটি আকাঙ্ক্ষা রয়েছে যে আমি একদিন সুন্দর করে কোরআন তিলাওয়াত শিখতে চাই। আমাকে অনেকে অনুরোধ করেছেন যে তেমন এমন কোনো পদ্ধতি আছে কিনা, তো আমি ওনাদেরকে বলেছিলাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ যদি আপনারা উদ্যোগী হন অনলাইনের মাধ্যমে সেটা সম্ভব। তো ওলামা বোর্ডের আমার প্রিয় আমানুল্লাহ ভাই তিনি অনেকদিন যাবত আমার সাথে যোগাযোগ করছেন এবং সবসময় সকাল বিকাল রাত সবসময় আমার সাথে কন্টিনিউসলি আমার সাথে তিনি যোগাযোগ করছেন। তো এক পর্যায়ে তিনি বললেন যে শেখ আমরা এই কাজটা করতে চাই, আপনি কি করেন, আপনার আমরা সহযোগিতা আশা করি। আমি বললাম এটা তো অনেক বড় একটি কাজ, এটি করতে পারলে আশা করি ইনশাল্লাহ পুরো পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে একটি কোরআনের একটি জাগরণ তৈরি হবে ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। এবং যুব সমাজ শুধু ওলামায়ে কেরাম নয় বা শুধু মাদারিসে দিনিয়া যারা জড়িত তারা নয়, সাধারণ মানুষ সকলের মধ্যে
এই জাগরণটা আসলে তৈরি হওয়ার খুব প্রয়োজন, একটি বিপ্লব দরকার, একটি কোরআনিক বিপ্লব প্রয়োজন। তো তিনি বললেন ঠিক আছে আমরা কি কি করতে পারি। তখন আমি ওনাকে বিভিন্ন পরামর্শ দিলাম যে আপনারা এইভাবে আগান ইনশাআল্লাহ, কাজের মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন। তো এরই ধারাবাহিকতায় তিনি এবং ওনার সাথে যারা আছেন ওলামা বোর্ডে এবং আমার প্রিয় ভাই ফুরফুরা দরবার শরীফের সাহেবজাদা মেহরাব সিদ্দিকি ভাই, তিনিও এটার সাথে আছেন আলহামদুলিল্লাহ। তো সকলের এই প্রচেষ্টা এবং সকলের এই সহযোগিতার ফলে আলহামদুলিল্লাহ আজকে এই যে কোর্সটি শুরু হতে যাচ্ছে একটি পর্যায়ে এসছে আলহামদুলিল্লাহ। তো আমি আশা করব আপনারা সবাই এই কোর্সের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। তো আমাদের এখানে মাহাদুল কেরাত বাংলাদেশ এর যে সম্মানিত ওস্তাদের ওস্তাদ যারা আছেন তারা সর্বাত্মক চেষ্টা করে এবং তাদের মূল্যবান সময়কে ইনশাআল্লাহ দিবেন। আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন মাহাদুল কেরাত বাংলাদেশ এর সম্মানিত শিক্ষা সচিব মুফতি কারি খালেদ সাইফুল্লাহ সাহেব, তিনি আছেন, এবং আমাদের সাথে আরো আছেন মাহাদুল কেরাত বাংলাদেশ এর সম্মানিত ওস্তাদদের মধ্যে হাফেজ মাওলানা কারি মাজহারুল ইসলাম, এবং আমাদের সাথে আরো আছেন, আপনারা অত্যন্ত খুশি হবেন জেনে যে এই বাংলাদেশে ভারত থেকে কয়েকজন শিক্ষার্থী তারা বেশ কয়েক বছর আগে এসে আমার সরাসরি আমার কাছে তালিম নিয়েছে এবং দীর্ঘ 3 বছর ধরে তারা রেওয়ায়েত হাফস এবং তাজবিদের উপর শিক্ষা কমপ্লিট করে তারা এখন আলহামদুলিল্লাহ তারা সাবা এবং আশারা তারা অধ্যয়নরত আছেন, এবং সাথে পাশাপাশি তারা মাহাদের উস্তাদ হিসেবে তারা সম্প্রতি নিয়োগ পেয়েছেন। তো এদের মধ্যে আছেন কারি মঞ্জুর আহমদ, যিনি ভারতের পতাকা নিয়ে গত বছরের আগের বছর তুরস্ক আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পঞ্চম স্থান, সারা বিশ্বের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে, তিনিও আছেন আমাদের সাথে। এবং আমাদের সাথে আরো আছেন ভারতের কারি একে মঞ্জুর, তিনিও আছেন। আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাহাদুক্রাত বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা, আমাদের সর্ব মানে সবকিছু দিয়ে আমরা চেষ্টা করব যেন এই কোর্সে আল্লাহ পাক যেন সফলতা আসে, আল্লাহ পাক যেন আমাদের এই কাজকে কবুল এবং মঞ্জুর করেন। আসলে শুধু আমরা সর্বাত্মক দিলেই হবে না, পাশাপাশি যারা শিক্ষার্থী যারা আছেন, যারা শিখবেন, যারা শিখতে এসছেন, ওনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনাদেরও সর্বাত্মক দিয়ে চেষ্টা করতে হবে। অর্থাৎ আমরা আপনাদেরকে দিব, আপনারা নেওয়ার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে, এবং সেই সাথে আপনাদের যে তলব যেটা অর্থাৎ এলেম অর্জনের যে তলব সেটা আপনাদের মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু আপনার এলেমটা আপনার ভিতর যাবে। অর্থাৎ আমরা উস্তাদরা দিব আপনারা নিবেন, এই দুনো পক্ষের উভয় পক্ষের যে একটা দেওয়া নেওয়ার যে একটা বিষয় আছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোনো এলেম অর্জনের ক্ষেত্রে। তো আমি আশা করবো আপনারা যারা ভর্তি হয়েছেন যারা এখানে আছেন সকলেই আপনারা আপনাদের সময়টাকে অপচয় না করে যেই পড়াগুলো ক্লাসের মধ্যে পড়ানো হবে ইনশাআল্লাহ সেই পড়াগুলো আপনারা সবসময় চর্চা করবেন এবং আপনারা চেষ্টা করবেন যেন সেভাবেই যেন আপনাদের আয়ত্তে আসে। আসলে আমাদের উপমহাদেশের তেলাওয়াতের বা পড়ার তর্জ একটু ভিন্ন। তো আমরা যারা আরব দেশগুলোতে পড়াশোনা করেছি আরব উস্তাদদের কাছে পেয়েছি, তো ওনাদের তর্জগুলো একটু ভিন্ন। তো আমি সবসময় চেষ্টা করি যেহেতু কোরআন আরবিতে অবতীর্ণ হয়েছে, কোরআন আরবদের কাছেই এসছে, আল্লাহ সাল্লাম তিনি আরব ছিলেন এবং কোরআনও আরবি, তো সেই আরবি যে পরিভাষাগুলো সেই পরিভাষায় আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ তালিম দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করেন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আইয়ুহাল মুসাম্মিল قم الليل إلا قليلا يا أيها المزمل قم الليل إلا قليلا أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن.
جميل جميل. رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا. صدق الله العظيم. পর্যায়ে বাংলাদেশের শিক্ষা সচিব কথা বলছেন আপনাদের সামনে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম আল্লাহ সুবহান ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এত সুন্দর একটি মহতী উদ্যোগে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদেরকে দেখার এবং বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, উপস্থিত রয়েছেন ভারতবর্ষের সম্মানিত উলামায়ে কেরামগণ, কোরআন প্রেমিক এবং মাহদকাল বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক আমাদের সকলে উস্তাদ, বাংলাদেশের প্রধান শাইখুল কুররা শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন মাহদকাল বাংলাদেশের অন্যান্য সম্মানিত উস্তাদগণ। আজকে যে উদ্যোগ, যে আয়োজন সত্যি বিরল একটি দৃষ্টান্ত স্থাপন করবে সারা বিশ্বে, এত বড় প্ল্যাটফর্মে, এত যৌথ উদ্যোগে আমার মনে হয় যে বিশ্বে এই প্রথম এরকম একটি মহৎ আয়োজন, মহৎ একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের পিছনে যারা দিন রাত শ্রম দিচ্ছেন, যারা দিন রাত পরিশ্রম করছেন, আমাদের অন্তর অন্তঃস্থল থেকে তাদের জন্য আমরা দোয়া করছি, তাদেরকে তাদের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা করছি। এবং আমরা আশা করব এভাবে করে আমাদের যদি আন্তরিকতা বজায় থাকে, ইনশাল্লাহ আমরা আরো বড় প্ল্যাটফর্মে আরো ব্যাপকভাবে ইনশাল্লাহ আমাদের কোরআনের প্রচার প্রসারের ক্ষেত্রে আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ। এই এই দীপ্ত আশা, এই আকাঙ্ক্ষা আমি ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যে আমরা এই পর্যায়ে পরিচিত হব আপনাদের ইন্ডিয়ার গৌরব কারি মনজুর আহমদ সাহেব, যিনি আহমদ বিন ইউসুফ সাহেবের কাছে রাওয়ায়েত হাউস পরে আর অন্যান্য রাওয়ায়েত পড়েছেন, বিভিন্ন ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত। যে আমি অনুরোধ করব কারি মনজুর আহমদ সাহেবকে আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। যে আমি আপনাকে আনমিউট করতেছি, আপনি কথা বলেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আমরা আপনাকে। আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন।
আমি কি সবাইকে আনমিউট করে দিব, আপনার দেশীয় সবার সাথে কথা বলবেন? যদি প্রবলেম না হয় দিতে পারেন, যদি প্রবলেম হয় তাহলে রাখতে পারেন। সবাই যদি একটু চুপ থাকেন তাহলে আসন দিচ্ছি। যেহেতু কারি মঞ্জুর আহমদ সাহেব দেশীয়, আপনারা মন খুলে ওনার সাথে কথা বলেন। জি, আমি সবাইকে আনমিউটের পারমিশন দিয়ে দিয়েছি, আপনারা আনমিউট হতে পারবেন। আনমিউট হয়ে আপনারা ওনার সাথে কথা বলতে পারবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের ক্লাস নেবেন তো? মাঝে মধ্যে ওটা উলাম, ওটা উলামা বোর্ড, ওটা যেভাবে ওনারা মেইনটেইন করবে, টিচার যাকে যে গ্রুপে দেওয়া হবে বেস সিস্টেম অনুযায়ী নিব ইনশাআল্লাহ ক্লাস। আমরা মাঝে মধ্যে থাকবো আর থাকবেন ইনশাআল্লাহ। আপনি এখন কোথায় আছেন, বাংলাদেশে আছেন নাকি? হ্যাঁ, আমি বাংলাদেশের শায়েখের প্রতিষ্ঠান মাহাদুল কেলাত বাংলাদেশে অবস্থান করছি। পিছনের ব্যানারটা একটু দেখান তাহলে সবাই বুঝতে পারবে আপনার পিছনের ব্যানারটা যেটা দেখা যায়। ও, এই যে মাহাদুল কেলাত। জি জি জি, দেখছি ইনশাআল্লাহ। আমি শায়েখের এখানে প্রায় 2017 সাল থেকে কন্টিনিউ আছি। আমার পড়াশোনা অলরেডি শেষ। এখন শায়েখে আলহামদুলিল্লাহ এতদিন পড়াশোনা কিভাবে পড়তে হয় এটা শিখাইছেন, এখন কিভাবে পড়াইতে হয় এটাও শিখিয়ে দিচ্ছেন শায়েখের সাথে রেখে, যাতে আলহামদুলিল্লাহ দেখেন বাংলাদেশে শায়েখের যে একটা খিদমত, এটা আলহামদুলিল্লাহ বাংলাদেশের আনাচে খানায় আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে। এই বিষয়টা মানে ইলমুল কিরাত বা বিশুদ্ধ তিলাওয়াতের যে প্রভাবটা, এটা আমাদের ভারতবর্ষে এখনো অনেক পিছিয়ে আছে। আমি বলছিলাম যে যারা বেসিক এর নাম দিয়েছে তারাও কি এরকম কারি সাহেবের মতন তেলাওয়াত করতে পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অবশ্যই, একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি। একটা হচ্ছে কানে হাত দিয়ে লম্বা টানে সাথে তিলাওয়াত করা, এটার নাম শুধু কেরাত। কেরাত হচ্ছে বিশুদ্ধতার সাথে তিলাওয়াত করা, বিশুদ্ধতার সাথে তিলাওয়াত করা, এটা হচ্ছে এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু যে যেভাবে তিলাওয়াত করতে পারে, কেউ হজরত তিলাওয়াত করে, কেউ তাকিকে তিলাওয়াত করে, কেউ তাদবীরে তিলাওয়াত করে, এখন সবাই যে কানে হাত দিয়ে লম্বা টান দিতে হবে এটা জরুরি না। জরুরি হচ্ছে বিশুদ্ধতার সাথে তিলাওয়াত করা, এই হচ্ছে বিষয়। আমি আপনাকে অনুরোধ করব আপনি আমাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখার জন্য, এরপরে আপনি আমাদেরকে তিলাওয়াত শোনাবেন। জি, بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فقد قال الله تعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آتيناه الكتاب يتلونه حق تلاوته. وقال النبي صلى الله عليه وسلم: ليس منا من لم يتغن بالقرآن. আমার শ্রদ্ধেয় ভাইয়েরা, ধিনী ভাইয়েরা, কোরআন প্রেমিক ভাইয়েরা, সবাইকে আমার অন্তরন্তস্থল থেকে শুকরিয়া আদায় করছি। কেননা আপনারা এত গুরুত্বপূর্ণ একটি আয়োজনে অংশগ্রহণ নিতে যাচ্ছেন। এই গুরুত্বপূর্ণ বলতে বিশ্বের পৃথিবীর মধ্যে যত অনুষ্ঠান বা যত আয়োজন হয় সর্বশ্রেষ্ঠ আয়োজন আমি মনে করি এটা, যেহেতু এই আয়োজনটি সরাসরি বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের সাথে সম্পৃক্ত। দ্বিতীয়ত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, কেননা আমাদেরকে দূর দূর থেকে হলেও সবাইকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন ইন্টারনেটের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। কেননা যদি আজকে ইন্টারনেটের একটা সুযোগ প্রযুক্তি না থাকতো, তাহলে আমরা দূর দূর থেকে কিন্তু এই এত বড় একটা আয়োজনের, এত বড় একটা প্রোগ্রামের আয়োজন করতে পারতাম না। সেই হিসাবে প্রযুক্তির মাধ্যমে হলেও আমরা ইনশাআল্লাহ একত্রিত হয়েছি। আর এই প্রযুক্তির মাধ্যমে দেখেন, প্রযুক্তির মাধ্যমে কিন্তু অনেক অশ্লীলতা বিশ্বের পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে যাচ্ছে, কিন্তু আমরা এই প্রযুক্তির মাধ্যমে কোনো ভালো কাজ করতে পারি না?
সেই দিক বিবেচনা করে ওলামা বোর্ড এবং মাহাজুল কেরাআত বাংলাদেশ এবং শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহ এবং বিশেষ করে আমানুল্লাহ সাহেব দামাত বরকাতুম ওলামা বোর্ডের সম্ভবত সভাপতি, ওনারা যে পদক্ষেপ নিয়েছেন এটা এই যুগে আসলেই সর্বশ্রেষ্ঠ একটা উদ্যোগ। কেননা এই অশ্লীলতার জমানায়, এই অশ্লীলতার জমানায় এত সুন্দর একটা আয়োজন, এটা আসলে অবশ্যই প্রশংসনীয়। আমি বেশি লম্বা করবো না, এখানে আছে আসলে আলোচনার কোনো বিষয় না, জাস্ট পরিচিতি হয় এবং আজকে ক্লাস উদ্বোধন বেসিক কোরআন কোর্সের। আমি আপনাদেরকে এতটুকু নলেজ দিতে চাচ্ছি, দেখেন আপনারা সবাই এখানে উপযুক্ত জ্ঞানী লোক সবাই, ছোট মানুষ হিসেবে আমি এতটুকু বলবো যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন নাজিল করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এটা আমাদেরকে মেসেজ দিয়েছেন। এই কোরআনে কারিম অনুযায়ী, কোরআনে কারিমের আদেশ নিষেধ অনুযায়ী আমরা জীবনযাপন করব। আচ্ছা, এই কোরআনে কারিম এটা তিলাওয়াত করা একটা ইবাদা, সর্বশ্রেষ্ঠ একটা ইবাদাতের মধ্যে কোরআনে কারিম তিলাওয়াত করা একটু শ্রেষ্ঠ ইবাদা। সেই হিসাবে এখানে আমরা ইবাদতের মধ্যে যদি কোনো গড়গড় হয়, মনে করেন আমরা যদি তিলাওয়াত করি, এই তিলাওয়াত যদি আমাদের উল্টা পাল্টা হয়, নিয়মের উল্টা হয়, তাহলে অবশ্যই আমাদের ইবাদত গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, আমরা জানি ইসলামের বুনিয়াদের মধ্যে খুবই স্ট্রং একটি বুনিয়াদ হচ্ছে নামাজ। এই নামাজ আমাদের বিশুদ্ধ হইতে হলে অবশ্যই কোরআন করিম বিশুদ্ধ হইতে হবে। সেজন্য শুধু আলেমদের উপরে, শুধু কারি সাহেবদের উপরে, শুধু হাফেজ সাহেবদের উপরে যে বিশুদ্ধ তিলাওয়াত করা জরুরি, বিষয়টা কিন্তু এমন না। সবার উপরে কোরআন করিম বিশুদ্ধতার সহিত তিলাওয়াত করা ফরজ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিল এর মধ্যে ফরমাইতেছেন ওরাত্তিলুল কোরআনা তারতিলা, একেবারে স্পষ্ট যে তোমরা কোরআনে কারিমকে ধীরে ধীরে সুবিন্যস্ত ভাবে অর্থাৎ তারতিলের সাথে বিশুদ্ধতার সাথে তোমরা তিলাওয়াত করো। আচ্ছা, এখন কেন আমরা বিশুদ্ধতার সাথে তিলাওয়াত করবো? আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটি আয়াতের মধ্যে ফরমাইতেছেন ওরাত্তালনাহু তারতিলা, এই কোরআনে কারিমকে অবশ্যই আমি তারতিলের সহিত নাজিল করব, অর্থাৎ বিশুদ্ধতার সাথে আমি নাজিল করেছি। এর কারণে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারিম তিলাওয়াত করি, অবশ্যই আমাদেরকে বিশুদ্ধতার সাথে তিলাওয়াত করতে হবে। আর এই তিলাওয়াত বিশুদ্ধ করার জন্য আমাদের এত বড় আয়োজন আপনাদেরকে নিয়ে। সেই হিসাবে আরে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আরো একটি হাদিসের মধ্যে ফরমাইতেছেন যে লাইসা মিন্না মান লাম ইয়াতাআল্লাম আল কোরআন, অর্থাৎ যে সুন্দর করে কোরআন কারিম তিলাওয়াত করে না সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, সহিহ বুখারীর মধ্যে আসে। এ কারণে আমরা বিভিন্ন স্ট্রং দলিল পাই যে অবশ্যই কোরআনে কারিমকে শুধু আলেম, শুধু হাফেজ, শুধু কারি ওদের উপরে কোরআনে কারিম বিশুদ্ধতার সাথে তিলাওয়াত জরুরি না, বরং সবার উপরে কোরআন কারিম বিশুদ্ধতার সাথে তিলাওয়াত করা জরুরি। কেননা এটা একটা ইবাদত, এটা একটি ইবাদত এবং আরো একটি গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। এই নামাজ আমাদের শুদ্ধ হইতে হলে কোরআনে কারিমকে শুদ্ধ করে পড়তে হবে। সেই হিসাবে আশা করছি ইনশাআল্লাহ আমাদের যে উদ্যোগটা নেওয়া হয়েছে এই উদ্যোগের মাধ্যমে কিছুটা হলেও আপনারা উপকৃত হবে ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি হযরতকে অনুরোধ করব একটু তেলাওয়াত করে আমাদেরকে মুগ্ধ করার জন্য। অবশ্যই আপনার তেলাওয়াতে আমরা সবসময় মুগ্ধ হই, আমরা আবারও মুগ্ধ হতে চাই, যদি একটু আমাদেরকে তেলাওয়াত করে শোনান ইনশাআল্লাহ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাইনা মূসাল কিতাব وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُوا مِن دُونِي وَكِيلًا ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ
نوحٍ إنه كان عبداً شكوراً وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. الله ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا بسم الله الرحمن الرحيم الشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها صدق الله العظيم. ما شاء الله ما شاء الله অত্যন্ত সুন্দর তেলাওয়াত করে উনি আমাদেরকে শোনালেন জি আলহামদুলিল্লাহ
আসলে আমি যতই দিন যাচ্ছে আমি ততই ওয়েস্ট বেঙ্গল ওলামা বোর্ডের কার্যক্রমে আমি সত্যি অভিভূত হচ্ছি, আলহামদুলিল্লাহ সত্যি অভিভূত এবং সত্যি অত্যন্ত আনন্দিত যে তাদের চিন্তা চেতনা দেখে সত্যি আমরা মুগ্ধ। এটা এই কারণে বলছি, তারা যেমনি ভাবে কোরআনের এই শিক্ষা কার্যক্রমকে যেভাবে তারা সারা বিশ্বে এই প্রথম এভাবে একটি উদ্যোগ তারা নিয়েছে আলহামদুলিল্লাহ, এবং সেখানে ভারতের সহ সারা ভারতবর্ষের আলেম ওলামা মাদ্রাসা স্টুডেন্টরা যেভাবে অংশগ্রহণ করছে এবং তাদের ব্যবস্থাপনার পাশাপাশি ঠিক তেমনি ভাবে ভারতবর্ষে যারা আলেম ওলামা নয়, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে নয়, সাধারণ মানুষ, তাদের জন্য তারা চিন্তা করেছে, তাদের জন্য তারা চমৎকার পাশাপাশি আরো একটি কোরআন শিক্ষার কোর্স তারা চালু করেছেন আলহামদুলিল্লাহ। সত্যি এই উদ্যোগ, সত্যি এই মহাপরিকল্পনা, এটা প্রশংসার দাবি রাখে, যুগ উপযোগী একটি সিদ্ধান্ত। আমি আমাদের শায়খ মাহদুকের বাংলাদেশের সম্মানিত পরিচালক শেখ আহমদ বিন মুসুফ আল আজহারী হাফিজাহুল্লাহ, তিনি যে কথাটি বলেছেন সত্যি কথাটিকে সমর্থন করে আমিও বলছি, ওলামা বোর্ডের, ওয়েস্ট বেঙ্গল ওলামা বোর্ডের যে সিদ্ধান্ত বা যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটি যুগের একটি সেরা উদ্যোগ, যুগের একটি চমৎকার উদ্যোগ, অকল্পনীয় একটি উদ্যোগ, আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসার দাবি রাখে। ঠিক যেমনি ভাবে আলেম ওলামা মাদ্রাসা স্টুডেন্টরা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখবে, ঠিক তেমনি ভাবে পাশাপাশি ভারতের সর্বস্তরের মা ও বোনেরা থেকে শুরু করে সকল স্তরের কর্মজীবী, ব্যবসায়ী, সর্বসাধারণ, সর্বশ্রেণীর সাধারণ মানুষগণ বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখবে। এই শিক্ষা কার্যক্রমে যে একটি ব্যবস্থাপনা ওয়েস্ট বেঙ্গল ওলামা বোর্ড নিয়েছে, যা সত্যি অকল্পনীয় এবং সত্যি মহান একটি উদ্যোগ। আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আমি বলবো সত্যি আপনারা সৌভাগ্যবান, সত্যি আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, এই জন্য যে এরকম একটি মহা উদ্যোগের প্রথম ফসলই আপনারা একত্রিত হতে পেরেছেন। ইনশাআল্লাহ যদি আপনারা লেগে থাকতে পারেন, ইনশাআল্লাহ মাত্র 6টি মাস, দেখতে দেখতে কিন্তু দিন চলে যায়, রাত চলে যায়, হ্যাঁ সময়টা চলে যায়, কিন্তু এই মূল্যবান যে সময়টা আপনারা এই কোরআন শিক্ষার জন্য দিচ্ছেন, এই সময়টা কিন্তু কিয়ামতের ময়দানে মহান প্রতিদান হিসেবে কিন্তু থেকেই যাবে। কাজী 6টা মাস বেশি দিন নয়, 6টা মাস দেখতে দেখতে সময়গুলো চলে যাবে, কিন্তু কোরআনের পিছনের এই সময়গুলো, কোরআনের পিছনের এই মেহনত গুলো থেকে যাবে, চির অম্লান হয়ে, চির বিস্ময় হয়ে থেকে যাবে। যখন মহান প্রভুর দরবারে আমরা দাঁড়াবো, যখন আমাদের কোনো আমল যখন কাজে নাও আসতে পারে, কারণ আমরা জানি না আমার কোন আমল আল্লাহর কাছে পছন্দ হবে, কোন আমল আল্লাহ তাআলা দূরে সরিয়ে দিবেন, কিন্তু আমরা যে সময়টা কোরআন শিক্ষার জন্য দিচ্ছি, এই সময়টা এত মূল্যবান, এত দামি, এই সময়টা হতে পারে কাল কিয়ামতের ময়দানে আমার নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। এই জন্য আমি এই কোর্সে যারা আমার প্রাণপ্রিয় ভারতবর্ষের ভাই ও বোনের অংশগ্রহণ করছে, আমি আপনাদেরকে অনুরোধ করবো, ইনশাআল্লাহ আপনারা মন প্রাণ উজাড় করে আপনারা এই কোর্সের সাথে শরীক থাকবেন, এই কোর্সের সাথে শরীক থেকে কোরআনের চর্চাকে বেগবান করবেন, কোরআনের চর্চাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। আমি এই আশা ব্যক্ত করে আমার এই সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।